নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি, এগারোই অজ্ঞান, আঠাশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল। পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ এগারোই অজ্ঞান, আজ আঠাশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি তুলা রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই অজ্ঞান, আঠাশে নভেম্বর মঙ্গলবার, সূর্যোদয় 6:03, সূর্যাস্ত 4:47, প্রতিপদ দিবা 1:48, রোহিণী নক্ষত্র দিবা 2:04, শীঘ্র যোগ রাত্রি 11:20, কৈলবকরণ দিবা 1:48, গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ এগারোই অজ্ঞান, আঠাশে নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে বৃহস্পতি, বৃষে অবস্থান করছে চন্দ্র, কেতু শুক্র অবস্থান করছে কন্যা, রবি আর মঙ্গল অবস্থান করছে বৃশ্চিকে, আর বুধ অবস্থান করছে ধনুতে, আর শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই তুলা রাশি, আজকের রাশিফল, আজ আঠাশে নভেম্বর মঙ্গলবার, এগারোই অজ্ঞান। আজকের দিনটা তুলা রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। একদিক দিয়ে তাদের ধনস্থানে রবি এবং মঙ্গলের অবস্থান অতি সৌভাগ্যযোগ তৈরি করেছে। চতুর্দিকে আর্থিক বৃষ্টি হবে, অর্থভাগ্য উত্তম হবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা। আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1817, এই সংখ্যা ধরে চলুন তুলা রাশি। মোটামুটি একটা প্রাইজ মানি উঠবেই আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার। তুলা রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির ধারা বজায় থাকবে। এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি হবে, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, মায়ের ব্যবহার আপনার ভালো লাগবে। এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে সাহায্য করবে আপনার জীবনে নানা ধরনের অস্থিরতার পরিস্থিতির ওপর। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি একাধিক ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। এছাড়াও তুলা রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান, আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পেয়ে যাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি আজকের দিনে যেদিক দিয়ে খুব সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে আপনার শরীর, কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট কাবু করতেই পারে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার। তুলা রাশি নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, আর্থিক জীবনে আসবে সম্পত্তি, আপনার জীবনে আসবে নতুন ধারাবাহিকতা, আপনি জীবনকে নতুন রূপে আবিষ্কার করতেই পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার। তবে তুলা রাশি আজকের দিনে একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন, এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি হবেই হবে। মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মহামন্ত্রটি 108 বার জপ করুন, বাবা ভোলানাথের মাথায় জল দিন, দুধ দিন, সিদ্ধি দিন, গেঁজা চড়ান, এতে আপনার জীবনে নতুন একটা উন্মেষ হবে, নতুন দৃষ্টিকোণ তৈরি হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি আপনার দ্বাদশ স্থানে কেতু শুক্রের অবস্থান, অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হেতু সঞ্চয় হ্রাস পেতে পারে, অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার মানসিক কষ্ট প্রচণ্ড আসতে পারে। আপনার অতিরিক্ত কেতু শুক্র দ্বাদশে অবস্থান আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আনতে পারে, সেদিক দিয়ে আমি সাবধান করে দিলাম। এছাড়া
তুলা রাশি, যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন। এছাড়াও আপনার মা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতক করেন, তুলা রাশি একটা নতুন যোগাযোগের পথ সুগম হবে। এছাড়া আপনার জীবনে আসবে নতুনত্বের সুযোগ যা আপনাকে বিশেষ উন্নতিতে সহায়ক করবে। তবে তুলা রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া আপনার অতিভোজন বা গুরুভোজন বা অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে পেটের গণ্ডগোল আসতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করেই দিলাম। তুলা রাশি আজকের দিনে আপনার কিছুটা হলো সত্য বন্ধুস্থানীয় লোকেরা শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে সাবধান। এরা টুকটাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করে আপনার জীবনে নানা ক্ষতি সাধন করতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি আমি আপনাকে সতর্ক করলাম। তুলা রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, ভাতা ভগ্নীর সঙ্গে মতের মিল হবে তুলা রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা 11/8/2023 মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটাই আমি বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।